কথাই কালাগল আমি আর পালক সকাল থেকে আজকে একসঙ্গে আছি। আমার আজকে অফ ডে, সঙ্ঘমিত্র আজকে বেরিয়ে গেছে, সঙ্ঘমিত্র একটা অফিসিয়াল মিট আছে, ইউএসএ থেকে এসছে লোক, তাকে নিয়ে কলকাতা ভ্রমণ করছে, গঙ্গা ভ্রমণ করবে, ওবেরয় গার্ডেনে খাওয়া দাওয়া এইসব করে টরে তিনি আসবেন। তারপরে আজকে আমার পালক এখানে ফিস আঁকছে, এই যে দেখো ফিস, ফিস এঁকেছো, ফিস এঁকেছে, সেই ফিসটা আবার গপ করে খেয়েও নেবে। আচ্ছা, এবারে আজকে হচ্ছে আলিঙ্গন আছে, মানে হচ্ছে আমাদের নবরানন্দ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের রিইউনিয়ন, সেখানে আমরা যাব। প্রথমে ঠিক ছিল যে আমরাই শুধু যাব, পালক যাবে না, তারপরে পালককে ইনক্লুড করা হয়েছে, কারণ ভীতিমান পুরুষ মেয়েকে নিয়ে যাবে, তাই পালকও যাবে আজকে। হ্যাঁ, আচ্ছা যাবে যাবে, পালক যাবে। সেটাই হচ্ছে সঙ্ঘমিত্র মাঝে মধ্যে বলে মেয়ের সব কাজ আমি করি, আমি করি, আমি করি। আজকের দিনটা সুন্দর, ঠান্ডা মাথায় পালক পালকের মতো আছে, স্নান করিয়ে দিয়েছি, ভাত খেয়াইয়ে দিয়েছি, সুন্দর, কোনো অসুবিধা নেই। সুতরাং আমি করি, আমি করি এই জিনিসগুলো বন্ধ করা উচিত সঙ্ঘমিত্র। এবার টাইম হয়েছে আলিঙ্গনে যাওয়ার, সঙ্ঘমিত্র চলে এসছে, পালক রেডি হয়ে গেছে ওখানে, পালক রেডি হচ্ছে, আমিও রেডি। আমরা পৌঁছে গেছি আলিঙ্গনে, ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব, আর পালক এখানে ঘুমোচ্ছে, বহুদিন সঙ্গে আমরা এসছি। এই যে ঘুম চোখে উঠেছ, কে
দিবস সিগারেট ছাড়া থাকতে পারে না কেন ভাই কাশছি আবার মানে শরীর দিচ্ছে আর রিয়েক্ট করছে তোমার ভিডিও হচ্ছে কোনো প্রমাণ দাস প্রশান্ত স্কুলের পর প্রথমবার দেখা পেছনে নে নালে আসবো না বড় লাগছে আর অনেক ভিডিও করছি ওই জন্য ছোটবেলায় যখন আমরা একই রকম ড্রেস পরে যেতাম একই রকম ফিলিং ছিল পাতলা লাল টাই গ্রে প্যান্ট সেটাও পরে টাই হয়েছিল আগে তো ইলাস্টিক ছিল এই কবিতাটা না বললে আলিঙ্গনে ভালো লাগবে না আর কি আমার কিছু বন্ধু ছিল খেলার মাঠে বন্ধু যারা মনের সুতোয় নকশা কাটে আমার কিছু বন্ধু ছিল আসল নকল বন্ধু যারা আদতে সব আস্ত পাগল আমার কিছু বন্ধু ছিল বেঞ্চে ক্লাসের বন্ধু ছিল রাত বিরেতের এক গেলাসের বন্ধু যারা হারিয়ে গেছে চলার পথে মনে রাখার কথা ছিল সব শপথে ভুলিনি তো তুলে রাখা আলমারিতে ছেলেবেলার রঙিন কাগজ জরির ফিতে মাঝে মাঝে ধুলো ঝেড়ে ফিরে তাকাই হারিয়ে যাওয়া বন্ধুগুলো ওম খুঁজে পাই চল ফিরে যাই আর একবার ওই সুখের দিনে মাঝ বয়সী মুখে আসি আলিঙ্গনে কাজ আছে তোর বললে মোটেও শুনছি মাঝে বুকের মধ্যে ছেলেবেলার সেতার বাজে সেই সেতারে বন্ধু আছিস মিড়ে মিড়ে বন্ধু তোকে এই কবিতা খুঁজছে ভিড়ে স্যালাড ফিশ চপ বিরিয়ানি চিকেন আফগানি চাটনি পাঁপড় আর আইসক্রিম উইথ নরেন আচ্ছা হয়ে গেছে আমাদের আলিঙ্গন এখন আমরা বাড়ির পথে ফিরছি পেছনে সঙ্গমিত্র আর বৌদি বসে আছে আর সামনে চিরন্তন দা চিরন্তন দা হ্যাঁ পর অনেকদিন পর একটা বেশ ভালো হ্যাঁ একদম দারুণ এনজয় হলো প্রচুর নাচানাচি হলো তো বেশ মজা করলাম আর কি অনেকদিন পরে ওকে চলো এখনকার মতো টাটা আপনারা লাইক সাবস্ক্রাইব করতে থাকুন রূপকথা খেলাঘর টাটা